हो हो मेरा जन, हो हो मेरा प्राण, हो हो मेरा जन, हो हो मेरा प्राण। এত ভালোবাসি তবু ভরে না এমন, আর ভালোবাসতে চাই সারাক্ষণ। ও ও মেরা প্রাণ, এ তোর তো আগে কোনোদিন এই গ্রামে দেই না। আমিও তো আপনাকে কখনো এই গ্রামে দেখি নাই। ও মা মা, পাগলে কি কয়। আরে দেয় নাই, আমি হইতেছি এই গ্রামের সুপারস্টার, এবং এই গ্রামের যে সুপারস্টার আছে, এই যে ডালিম, মির্জা ডালিম, সে হইতেছে আর আব্বা ডলার ব্যবসায়ী, ট্রাম্পের লগে কোটি কোটি টাকা ডলার লেনদেন করে। আর আই হইতেছে মির্জা করিম, বোম্বে আছে না, বোম্বে একটা সুপারহিট ছবি আই করি। বোম্বে? এটা তো আমাদের গাজীপুর, তাই না? এই তো এই তো এই তো, ঠিক দিচ্ছে ঠিক দিচ্ছে। আচ্ছা, বোম্বে তো হচ্ছে গাজীপুর, তাই না? কিন্তু ওই হলিউডটা কোথায়? আরে হলিউড হইতেছে বোম্বের হিসকিনার দি, বুঝছেনি? হিসকিনারি এটা আবার কোথায়? আরে মানে হিসকিনারে মানে এটা একটা ইন্টারন্যাশনাল ভাষা বলছি, ফিশনে আর কি। যাক, এই হলিউড বলিউডে আই তো একটার পর একটা একটার পর একটা হিট ছবি করি, সারা পৃথিবীরে কাঁপাই দিছি, বুঝছেনি? ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ডিরেক্টর। আচ্ছা, আপনি এই পর্যন্ত কি কি মুভি বানিয়েছেন? ও মা ও মা, কি কয়, তো কিছুই জানে না কেন? এই যে সবচেয়ে সুপারহিট ছবি বাহুবলি, কে করছে? বাহুবলি তো আই করছে। আপনি বাহুবলি ডিরেক্টর? ও মাই গড। আচ্ছা, বাহুবলিতে কে কে যেন অভিনয় করেছে? কেন, বাহুবলিতে আই মনে করো সালমান খান আর শাহরুখ খান, এই দুগারে একলগে প্রথম একটা ছবির মধ্যে কাজ করাইছি, বুঝছেনি? দেখেন, আমি বাহুবলি মুভি 500 টাকা টিকিট কেটে হলে গিয়ে দেখেছি। আমি সেখানে দেখি নাই সালমান খান শাহরুখ খান, সেখানে তো অন্য একটা হিরো ছিল। আপনি মিথ্যা কথা বলছেন। আরে সালমান খান আর শাহরুখ খানের কোনায় দেখবা, আই করছি কি এই প্রথম, এই দুগারে সেহারা প্লাস্টিক সার্জারি করি, চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে দি মনে করো বাহুবলির মধ্যে খাস করাইছি, এবং বাহুবলি ছবি গান হিট হয়েছে, বুঝছেনি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা শুনো, ইয়ার হরে দি মনে করো কুসকুস হোতায়, দিল আলে দুলহানিয়া লে জায়গা, মনে করো এইরকম একটার পর একটা হিট ছবি আই উপহার দিছি দর্শকরে, এবং কোটি কোটি টিয়া প্রডিউসার ব্যবসা করছে। আপনি তো তাহলে অনেক বড় ডিরেক্টর, অনেক মুভি বানিয়েছেন আপনি। আচ্ছা অনাই তোর যে কথাগান কইতে চাই, কথাগান হইতেছে মনে করো আই নতুন একটা ছবি করতেছি, ছবির নাম হইতেছে অন্যের সুখ সহ্য হয় না। এইটা কোনো নাম হইলো? আপনি আর সারা দুনিয়া খুঁজে কোনো নাম খুঁজে পান নাই? আরে হাগল, বুঝতে চেষ্টা করো সমাজে এখন কি হইতেছে। মনে করো তুমি একটু ভালো কিছু করছো, তুমি সিনেমার নায়ক হইছো, আর 10টা মাইয়া এটা সহ্য করতে পার না, এমনকি তোমার বান্ধবীরা তোমার দেখে জেলাস করব। এবং মনে করো যে আই ভালো করছি, ভালো ভালো ছবি করতেছি, মনে করো কেউ সহ্য করতে পারতেছে না, আরে দেখি জেলাস করতেছে। একটা হোলা ভালো লেখাপড়া করে জজ ব্যারিস্টার হয়ে গেল, তার বন্ধু বান্ধব ভাই ব্রাদার তারা সহ্য করতে পারে না। এই সামাজিক প্রেক্ষাপটে আই যে ছবি গান করতেছি, ছবির নাম হইতেছে অন্যের সুখ সহ্য হয় না, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা অবশ্য ঠিক বলেছেন আপনি। আচ্ছা শুনো, মনে করো যে এই ছবির মধ্যে একটা নায়িকা দরকার, সুপারহিট নায়িকা, মনে করো তোমার মতো চেহারা, এত সুন্দর একটা জাক্কা চেহারা, তুমি কি আর ছবিতে নায়িকা করবানি? দেখেন, এই পর্যন্ত অনেক মুভিতে অফার পেয়েছি, দেখা গেল কতদিন ঘুরাইলো ঘুরাইলো, গেলাম দেখা করতে বললো, কিন্তু তারপরে হয় কি জানেন, আর চিনে না, কোনো খবর নাই, মুভি বানিয়ে শেষ করে ফেলছে, আমি অপেক্ষায় আছি মুভিতে কাজ করব, করতে পারি না, আপনাদের দিয়ে বিশ্বাস করি না। আরে এগুন কি বলো আর সম্পর্কে, আই মির্জা করিম, তুমি ইউটিউবে আর নাম সার্চ দি দেখো, দেখবা কত ছবি, কত রকম কাহিনী, কত কিছু খুঁজি পাইবা। আরে মনে করো জাতিসংঘের তো অস্কার দিতে চাইছে, জাতিসংঘে পর্যন্ত আর নাম লেখা, আর তুমি আরে নিয়ে এই কথা বলো। শোনো, তোমার এই ছবির মধ্যে আই নায়িকা দিয়ে দেবো, বুঝছনি? এবং এই ছবির মধ্যে যে গান গান আছে, তুমি যদি শুনো তোমার মাথা চক্কর লাগি যাইব। ও বন্ধু তুম লোকাল বাস, ও বন্ধু তুম লোকাল বাস, আদার করকে ঘর মে তলস ঘরদার কে নামাস, ও বন্ধু তুম লোকাল বাস, ও বন্ধু তুম লোকাল বাস। এই গানটা কে লিখছে? এই গানটা আজকে 25-30 কোটি ভিউয়ার্স হয়ে গেছে, কাল লাই মির্জা করিমের লাই। আচ্ছা দেখেন, আপনার ছবির নাম গান এগুলো তো আমার খুব বেশি সুবিধার মনে হচ্ছে না, তারপরেও আপনি যখন বলছেন নায়িকার কথা, একটু ভেবে দেখি আসি তাহলে।
তাড়াতাড়ি জানাইয়া না রে।